হ্যালো বন্ধুরা, আই এম অদৃশ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেন্ডারের আদি। সো আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে বাজাজ পালসার 125 নিওর উপরে। সো বাজাজ পালসার ইন্ডিয়াতে অলরেডি লঞ্চ করে গেছে 125 সিসির মিড রেঞ্জের একটা ধামাকাদার কম্প্যাক্ট। সো শোরুমের সাথে কন্ট্যাক্ট করে আমি পেয়েছিলাম এক মাসের জন্য গাড়িটা। তো ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এক মাসের ওনারশিপ রিভিউ। বাট এটা রিসেন্টলি মানে নভেম্বরে লঞ্চ করতে চলেছে তোমার বাংলাদেশের বুকে। সো আমি ফুল ডিটেলস আপডেট দিচ্ছি, তোমরা চ্যানেলের স্টে টিউন করো এবং লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো এবং আমি পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এটা হচ্ছে বাজাজ পালসার 125 সিসি, 125 সিসি নিয়ন। এটি হচ্ছে 124.4 সিসির সিঙ্গেল সিলিন্ডার বাইক এবং যেটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 11.8 BHP অ্যাট 8500 RPM এবং যেটার টর্ক হচ্ছে 11 Nm অফ টর্ক অ্যাট 6500 RPM। বাট গাড়িটা 5-স্ট্রোকের, অর্থাৎ 5টি গিয়ার আছে এবং 2টি ভালভ পার সিলিন্ডার। এতে আমরা কার্বোলেটার দেখতে পাই, অর্থাৎ FI বা ফুয়েল ইঞ্জেকশন দেখতে পাই না এবং সামনে একটি ডিক্স আর পিছনে ড্রাম ব্রেক দেখতে পাই। আর সবথেকে যেটা বড় সেটা হচ্ছে এর মাইলেজ এবং পালসারের যে 150 সিসির ভিনটেজ লুকস সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। 125 সিসির বাইক কিন্তু পালসারের নিজস্ব লুকস, আর সবথেকে বড় কথা মিড রেঞ্জের একটা ধামাকাদার প্যাকেজ। ইন্ডিয়াতে আমরা এটা 65,000 থেকে 66,000 মধ্যে পাচ্ছি, কোথাও কোথাও টাকাটার পরিমাণ একটু ভ্যারি করছে। এবং বাংলাদেশে এটার এক্সপেক্টেড প্রাইস হচ্ছে 1,40,000 টাকা, মানে হচ্ছে 1,40,000। সো এই রেঞ্জে এটা খুব ধামাকাদার একটা পাওয়ার প্যাক হতে চলেছে এবং এর সবথেকে ভালো হচ্ছে রাইডিং পজিশন। ইটস আ ভেরি কমফোর্টেবল রাইডিং পজিশন আর লো মেনটেন্যান্স, মানে এত বড় একটা গাড়ি এবং এর একটা তো হাঙ্কি লুকস, এটা মেনটেন্যান্স করার জন্য মেনটেন্যান্স কস্ট কিন্তু খুব একটা হাই নয়। সো এর স্পিডোমিটার হচ্ছে ডিজিটাল, ওডোমিটারও ডিজিটাল, বাট টেকনোমিটার আমরা দেখতে পাচ্ছি অ্যানালগ। সো তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি এর একটু ফাস্ট রাইড এক্সপিরিয়েন্স। সো 5th গিয়ারের গাড়ি এটা। একটু প্রথম থেকে আমার হেজিটেশন হতো গাড়িটা, বাট নাও একটা প্রবলেম হয় না। এখন এক মাস চালানোর পর আমার অভ্যাস হয়ে গেছে। সো গিয়ার ট্রান্সলেশনটা বা গিয়ার শিফটিংটা আর একটু ফাস্ট বা স্মুথ হলে ভালো হতো, আদারওয়াইজ বাকি সব কিছু ঠিকই আছে। সো এদিকে রয়েছে ইঞ্জিন কিল সুইচ, ইঞ্জিন কিল সুইচ আছে অফ অন করার জন্য। কোনো লাইটের ইয়ে নেই, যেহেতু এটা BS6 এবং BS4 থেকে ইন্ডিয়াতে বন্ধ করে দিয়েছে। আর এদিকে আছে পাসিং লাইট, আর লাইট অন, পাসিং লাইট, আপার ডিপার লাইট, ইন্ডিকেটার, টার্ন ইন্ডিকেটার। আর এক মাসের আমার এক্সপিরিয়েন্স এটাই বলে যে এর মধ্যে অ্যাকচুয়ালি আমরা যারা 150 সিসি বা তার থেকে আপার গাড়িগুলো চালিয়েছি তারা একটা মিস করবে, সেটা হচ্ছে 6th গিয়ার। বাট এক্সপেক্ট করা উচিত না কখনো যে 125 সিসির গাড়ি আমাকে 6th গিয়ার দেবে। আর সব থেকে বড়ো কথা যে পালসারের ইঞ্জিন, বাট তাও এখানে একটা ইঞ্জিনে ক্রুড সাউন্ড আছে, মানে একটা নয়েজ আছে সাউন্ড মানে ইঞ্জিনের মধ্যে। এটা একটু বেটার হলে মেবি আমার মনে হয় ভালো। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস। আর বাংলাদেশের আমার যারা বন্ধুরা রয়েছে তারা যাও শোরুমে কথা বলো, মেবি খুব তাড়াতাড়ি প্রি বুকিং দিয়ে দেবে তোমাদের জন্য, কারণ গ্লোবাল বাজাজ যে পেজটা আছে সেখানে এটা অলরেডি লিস্টেড হয়ে গেছে। সো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে কমেন্ট করো।